প্রিয়া ক্লাসরুমে বসে লুকিয়ে লুকিয়ে কুরকুরে খাচ্ছিল। এই প্রিয়া, আমাকে দে না একটু, তখন থেকে চাইছি, দে না একটু। আমাকেও দে প্রিয়া, না হলে আমি স্যারকে বলে দেব যে তুই ক্লাসে বসে বসে কুরকুরে খাচ্ছিস। তোরা রোজ রোজ এমন করিস, কিনে আনতে পারিস না, আমার কাছে চাস, নে একটা একটা করে দিচ্ছি, আর কিন্তু চাইবি না বলে দিলাম। কিসের এত গল্প হচ্ছে তোমাদের? কি হচ্ছে ওখানে? কিসের একটা কুরকুর করে আওয়াজ হচ্ছে তখন থেকে দেখছি। কই স্যার, কিছু না তো? হ্যাঁ স্যার, কিছু না, আমি স্কেল চাইছিলাম প্রিয়ার কাছ থেকে। প্রিয়া তেঁতুলতলা নামক এক জায়গায় তার বাবা ও মায়ের সঙ্গে বাস করে। সে কুরকুরে খেতে ভীষণ ভালোবাসে। স্কুলে ক্লাস চলাকালীন সে রোজ কুরকুরে খেত। কুরকুরে ছাড়া তার জীবন অপূর্ণ ছিল। দেখতে দেখতে প্রিয়া বড় হয়ে যায়। ইঞ্জিনিয়ারিং পাস করার পর সে অনেক ভালো একটা কোম্পানিতে চাকরি পায়। সে রোজ অফিসে বসে কুরকুরে খেতে খেতে কাজ করে। একদিন তার বস তাকে নিজের কেবিনে ডাকে। এই প্রিয়া, স্যার তোকে ডাকছেন। দাঁড়া, যাচ্ছি, এই কুরকুরের প্যাকেটটা শেষ করেই যাব। প্রিয়া কিছুক্ষণ পর তার বসের কেবিনে যায়। আসবো স্যার। হ্যাঁ এসো, তোমার সাথে আমার কিছু কথা আছে। অনেকদিন ধরেই তোমাকে ফলো করছি যে তুমি কুরকুরে খেতে খেতে কাজ করো। এটা কি তোমার কুরকুরে খাওয়ার জায়গা? দেখো, কাজের সময় কাজ করবে আর খাওয়ার সময় খাবে। ম্যানার নামে একটা জিনিস আছে, সেটা জানো তো? হ্যাঁ স্যার, আপনি ঠিকই দেখেছেন, কিন্তু স্যার আমি কুরকুরে খেতে খেতে কাজ করি না তো, আমি তো কাজ করতে করতে কুরকুরে খাই। মানে কি? সেই একই তো ব্যাপার হলো। না স্যার, দুটো একেবারে আলাদা। কুরকুরে আমাকে শক্তি দেয়, আমাকে উৎসাহ দেয়। কুরকুরে না খেলে আমি কোনো কাজই করতে পারি না তো। কুরকুরেই আমার সব স্যার। জাস্ট শাট আপ, এসব ফালতু ডায়লগ অন্য কোথাও গিয়ে ছাড়বে। আমি যেন আর কখনো তোমাকে অফিস টাইমে কুরকুরে খেতে না দেখি, এই বলে দিলাম। সরি স্যার, আপনি তাহলে আমাকে কাজ থেকে বের করে দিন, কারণ কুরকুরে না খেলে আমি এমনিও কোনো কাজ করতেই পারবো না, তখন এমনিও আমাকে তাড়িয়েই দিতে হবে আপনাকে, তাই এখনই আমাকে কাজ থেকে বের করে দিন। প্রিয়া অনেক ট্যালেন্টেড এবং এক্সপিরিয়েন্সড এমপ্লয়ি হওয়ায় তার বস তাকে বলে, না না, ঠিক আছে ঠিক আছে, তুমি রেগে যাচ্ছ কেন? আমি তো তোমার সাথে মজা করছিলাম। তুমি যত খুশি কুরকুরে খাও, আমার কাজ হলেই হলো। থ্যাংক ইউ। বেশ কয়েক মাস কেটে যায়। প্রিয়ার বিয়ের জন্য তার বাবা মা একটা রিতম নামে অনেক ভালো ছেলে দেখে। প্রিয়াকে তার বাবা মা রিতমের সঙ্গে দেখা করার জন্য বলে। হ্যালো, আমি প্রিয়া বলছি, মা আমাকে আপনার সঙ্গে দেখা করতে বলেছে, আপনি তাহলে আসছেন তো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, মাও আমাকে যেতে বলল। কোথায় যেতে হবে বলুন? কালকে বিকেল 5টায় নিকো পার্কে চলে আসুন, আমি আপনার জন্য অপেক্ষা করব। পরের দিন যথাসময়ে প্রিয়া নিকো পার্কে গিয়ে রিতমের জন্য অপেক্ষা করতে থাকে। রিতমও কিছুক্ষণের মধ্যেই এসে উপস্থিত হয়। কিছুক্ষণ কথা বলার পর, আচ্ছা কিছু খাওয়া যাক এবার নাকি? আপনি বসুন, আমি কিছু খাবার নিয়ে আসছি। হ্যাঁ ঠিক আছে, যান। রিতম খাবার নিয়ে আসে। এই নাও, বাটার স্যান্ডউইচ আর ফ্রেশ অরেঞ্জ জুস এনেছি, খেয়ে নাও, আমার এমনিও খুব খিদে পেয়েছে। কি, এসব কেন আনলেন? আমি তো অসুস্থ নই। আপনি অসুস্থ নাকি যে এরকম রোগীদের মতো খাবার নিয়ে এসেছেন? আমি এসব খাবো না, আমার জন্য কুরকুরে আর কোক নিয়ে আসুন। কি, কুরকুরে আর কোক এই সময়? কুরকুরে আর কোক একসাথে খেলে ডিহাইড্রেশন হবে তো। তুমি এসব আজে বাজে খাবার খাও নাকি? উফ, এটা মোটেই বাজে খাবার নয়, ওকে? আমি কুরকুরে খেতে খুব ভালোবাসি, আর কুরকুরে ছাড়া ডেট অসম্ভব ব্যাপার আমার পক্ষে। আপনি যাবেন কিনা বলুন। না, আমি যাব না। কুরকুরে আর কোক দুটোই বিষের থেকেও বেশি বিষাক্ত। আমি একজন ডাক্তার হয়ে আপনাকে সব খেতে দিতে পারি না। প্রিয়া রিতমের উপর খুব রেগে গিয়ে সেখান থেকে চলে আসে। বাড়ি এসে সে তার মাকে বলে, মা বাবা, এ তোমরা আমার জন্য কাকে খুঁজে বের করেছো?
রিতম একজন ডাক্তার, এটা আমাকে আগে বলনি কেন? আমি রিতমকে বিয়ে করতে পারবো না। কেন, এতে সমস্যা কি? ডাক্তার বর কজন পায় বলতো? তোর কপাল খুব ভালো রে বাবা। না, আমি রিতমকে বিয়ে করলে ও আমাকে আমার পছন্দের খাবার কুরকুরে খেতে দেবে না, সবকিছুতেই বাড়াবাড়ি করবে। আমি পারবো না এই বিয়ে করতে। তুমি ওদের ফোন করে বারণ করে দাও, আমি আমার জন্য কুরকুরে পাগল বর খুঁজে নেব। আমার আর কিছু বলার নেই, পাগলও নিজের ভালো বোঝে, আর তুই এই কুরকুরে ছাড়া কিচ্ছু বুঝিস না। এত ভালো ছেলেটা তোর ফটো দেখেই তোকে পছন্দ করলো, আর তুই কি না? এই প্রিয়ার বাবা, ফোন করে বলো ওদের। প্রিয়ার বাবা রিতমের বাড়িতে ফোন করে জানিয়ে দেয় যে তাদের মেয়ে এই বিয়েটা করতে চায় না। এটা শুনে রিতমের খুব খারাপ লাগে, কারণ প্রথমবার প্রিয়াকে দেখেই তার খুব ভালো লেগে গিয়েছিল। বেশ কয়েক মাস কেটে যায়। রোজের মতো আজও প্রিয়া অফিস থেকে বেরিয়ে একটা বড় কুরকুরের প্যাকেট কিনে নেয়। কুরকুরে খেতে খেতে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার তার একটা অনেক বাজে অভ্যাস ছিল। সে এতটাই মন দিয়ে কুরকুরে খাচ্ছিল যে তার সামনে একটা অনেক বড় ট্রাক আসছিল, সেটাও সে লক্ষ্য করেনি। হঠাৎ করে ট্রাকটি প্রিয়াকে ধাক্কা মেরে চলে যায়। প্রিয়ার বাবা মা খবর পাওয়া মাত্রই ছুটে আসে। সরি, এনার ট্রিটমেন্ট আমরা করতে পারবো না, মাথা অনেকটা ফেটে গেছে, অপারেশন করতে হবে, আর ওনার অনেক ব্লিডিংও হয়েছে। আপনারা বড় কোনো হাসপাতালে নিয়ে যান এনাকে, এই কেস বড় কোনো ডাক্তার ছাড়া কেউ হ্যান্ডেল করতে পারবে না। প্রিয়ার বাবা মা প্রিয়াকে নিয়ে অনেকগুলো হসপিটাল, নার্সিং হোম ঘোরাঘুরি করে, কিন্তু সব জায়গা থেকেই তাদের ফিরিয়ে দেওয়া হয়। শেষে একটা ডাক্তার প্রিয়ার চিকিৎসা করার জন্য রাজি হয়। সেটা আর কেউ নয়, রিতম ছিল। আঙ্কেল, আন্টি, আপনারা একদম চিন্তা করবেন না, প্রিয়াকে সুস্থ করার দায়িত্ব আমার। ইমিডিয়েটলি অপারেশন করতে হবে, 15 লক্ষ টাকা জোগাড় করতে হবে। তা টাকাটা আপনাদের কাছে আছে নাকি আমি হেল্প করব? এত টাকা আমি এখন কোথায় পাবো বাবা? ঠিক আছে, আমি ম্যানেজ করে নিচ্ছি। রিতম প্রিয়াকে অপারেশন থিয়েটারে নিয়ে চলে যায়। 3 ঘন্টা পর অপারেশন সাকসেসফুল হয়। সবাই অনেক খুশি হয়। রিতম অনেক বড় ঝুঁকি নিয়ে প্রিয়ার জীবন বাঁচায়। প্রিয়া সুস্থ হতে 2 মাস লেগে যায়। প্রিয়াকে তার বাবা ও মা সবকিছু জানায়। রিতম, তুমি খুব ভালো গো, তুমি ডাক্তার বলে আমি তোমাকে বিয়ে করতে চাইনি। আমি ভেবেছিলাম যে তুমি আমাকে কুরকুরে খেতে দেবে না, কিন্তু আজ তুমি ডাক্তার বলেই আমি নতুন জীবন পেলাম। রিতম, আমাকে ক্ষমা করে দাও। পুরানো কথা বাদ দাও প্রিয়া, এখন কি চাও সেটাই বলো। আমার লজ্জা পাচ্ছে বলতে, বিয়ে করবে আমাকে? আরে পাগলি, তোমার অপেক্ষায় তো আমি এতদিন বসেছিলাম। ওয়াও, তাই? কিন্তু রিতম, আমি যে কুরকুরে না খেয়ে থাকতে পারবো না। 2 মাস এমনিতেই কুরকুরে খেতে পারিনি, বিয়ের পর আমাকে অল্প অল্প কুরকুরে খেতে দেবে তো? আমার কুরকুরে পাগল বইয়ের জন্য আমাকেই কিছু একটা করতে হবে। ডাক্তার হয়ে বিষের চেয়ে বিষাক্ত জিনিস তোমাকে কি করে খাওয়াই বলো তো? আমি বরং তোমাকে হোমমেড হেলদি কুরকুরে বানিয়ে খাওয়াবো, কেমন? এবার খুশি তো? হ্যাঁ হ্যাঁ, খুব খুশি। বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও। গল্পটি ভালো লাগলে লাইক করো এবং তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হও, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।